মনটা আজকে আমার প্রচন্ড পরিমাণে খুশখুশ, প্রচন্ড প্রচন্ড। তার কারণটা হচ্ছে যে এখন তো যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে কি বলতো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়, তার সাথে তালগুলো পাকে, দুম দাম করে আমাদের তাল পড়ছে। এখানে আমাদের অনেকগুলো তাল গাছ আছে, এখানে হচ্ছে তিনখানা না দুখানা আছে, ওইদিকে একটা জমি আছে, ওইখানে হচ্ছে একটা তাল গাছ আছে আমাদের বাড়ি থেকে একটু দূরে, কিন্তু পুকুরে যখন তাল পড়ে আওয়াজ শোনা যায়, আর বাপি ওই আওয়াজ শুনে শুনে গিয়ে হচ্ছে তালটা নিয়ে আসে। এই আমাদের এইখানে যে দুটো তাল গাছ আছে না, অতটা মিষ্টি না তালটা, তেতো তাল হলে দেখবে সেই তালের কোনো কিছু খেতেই ভালো লাগে না, বাট যদি মিষ্টি হয় তাহলে খেতে জাস্ট অসাধারণ লাগে। সে তুমি তালের লুচি বানাও, রুটি বানাও, ফুলুরি বানাও, যা কিছু বানাও। তো ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে ওই পুকুরে তাল পড়েছে, অ্যান্ড ছোট কাকিমা একটা নতুন তাল ছাড়ানোর মেশিনও মানে আর কি নিয়ে এসেছে কামারশালা থেকে, খুব ইজিলি ওখানে ছাড়ানো হয়ে যায় তাল। তো ওখানে কাকিমা আজকে ওই মিষ্টি তাল ছাড়িয়ে দিয়ে গেছে, তার সাথে মাও আজকে দুখানা তাল নিয়ে এসছে তুলে ওই জল থেকে, ওই যে পুকুরে পড়ে বললে মুখান থেকে। তো আজকে আমাদের বাড়িতে হবে তালের ফুলুরি, উফ জাস্ট অসাধারণ আমার খেতে লাগে। আর আমার মা হচ্ছে কি বলতো মানে খুব টেস্টি করে বানায়, নারকোল দেয়, তারপর হচ্ছে কলা দেয়, হেভি লাগে খেতে, জাস্ট ফাটাফাটি ফ্যাব টেস্ট লাগে। আর ওগুলো করা থাকলে না, এই যেমন বিকালবেলা টুকটাক হালকা পাতলা খিদে পায়, ওই সময় খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো আজকে আমাদের বাড়িতে হবে তালের ফুলুরি। এর আগে আমি দুদিন খেয়েছিলাম হচ্ছে তালের লুচি, আমার তালের জিনিস খেতে জাস্ট ফাটাফাটি লাগে, ফাটাফাটি মানে আমি খুব পছন্দ করি তালের লুচি বেশি বিশেষ করে, অ্যান্ড তারপরে হচ্ছে ফুলুরি, অ্যান্ড তারপরে হচ্ছে লাস্টে গিয়ে রুটি। তো আজকে আমাদের বাড়িতে হবে তালের ফুলুরি, কারণ আমি খুবই এক্সাইটেড। তোমাদেরও কার কার আমার মতো তালের জিনিস খেতে ভালো লাগে অবশ্যই নিচে তোমরা কমেন্ট করে জানিও, আমার তো হেভি লাগে জাস্ট ফাটাফাটি। মানে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, একদম ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে, অ্যান্ড ওইখানে হচ্ছে শ্যানকাকিমাদের কাজ হচ্ছে, ওই যে ওইদিকে ওদের হচ্ছে ট্যাঙ্কি লাগাবে, সেই কারণে ওইদিকটা প্লাস্টার করছে, একদম ঝলমলিয়ে রোদ্দুর উঠে গেছে। অ্যান্ড যে তালের কথা বলছিলাম সেটা হচ্ছে এই হচ্ছে সেই তালটা যেটা হচ্ছে কাকিমা দিয়েছিল, মা জাল দিয়ে রেখেছে, জাল দিয়ে রাখলে কি বলতো নষ্ট হবে না, টেস্টও খুব ভালো হয়, আবার দুধ দিয়ে জাল দিলে তারই টেস্ট হয়। অ্যান্ড এই হচ্ছে সেই তালটা যেটা হচ্ছে যে পড়েছে, মা পরে গিয়ে নিয়ে এসছে, এই তালটাকেও মা হচ্ছে ছাড়াবে। উফ, তালের ফুলুরি খেতে না জাস্ট ফাটাফাটি ফাটাফাটি লাগে। কালকে মনে হয় তালের পরোটা হয়েছিল, সেই পরোটা এখনো ফ্রিজে আছে। ওই হটপটে আছে, বার করে রাখি, বিকালবেলা খাবো। তালের জিনিস ভাই আমার ঘ্যাম লাগে, ঘ্যাম। যেমন বিরিয়ানি হলে আমি যদি দুপুরবেলা বিরিয়ানি হয় তাহলে দুপুরবেলা খাই, বিকালবেলা খাই, আবার হচ্ছে রাত্রে খাই। আর ঠিক তেমনি যদি তালের পরোটা হয় সকালবেলা খাই, আবার হচ্ছে বিকালবেলা খাই, মাঝে মাঝে দুপুরবেলাও খেয়ে নিই, হেভি লাগে খেতে আমার। জাস্ট ফাটাফাটি ফাটাফাটি, আজকে মজাই মজা। এই হচ্ছে আমাদের সব গাছগুলো এইদিকে বাপে রেখেছে, কারণ পূর্ব দিক থেকে এখানে একদম রোদ আসে, তো যার ফলে গোড়াতে রোদটা লাগলে গোড়াটা শুকিয়ে যাবে, আর এই গোড়াটা শুকিয়ে না যাওয়ার কারণে আমার পলি হচ্ছে মারা গেছে, সে কারণে আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ। তো গাছগুলোকে এখন স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে, দেখো না গোড়া শোকাতে দেওয়া হয়েছিল বলে রোদে, গোড়া তো শোকাচ্ছে, আর তার সাথে সাথে এইটা অতিরিক্ত গোড়া শুকিয়ে গেছে, একদম দেখো না ঝিমিয়ে গেছে, এটাতে এক্ষুনি জল দেবো। অ্যান্ড এই হচ্ছে আমার ললি, ললি একদম ঠিকঠাক আছে। তোমাদেরকে একটা মেশিনের কথা বলেছিলাম না, যে হচ্ছে ছোট কাকিমা একটা তাল ছাড়ানোর নতুন মেশিন বানিয়েছে, তো মেশিনটা হচ্ছে এইটা, দাঁড়া দেখাচ্ছি, এই যে এই হচ্ছে সেই বিখ্যাত মেশিন। এটাতে নাকি এরকমভাবে সোজা করে রেখে দিতে হয়, তারপরে এমন এমন করে ঘষলে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। তো আজকে অনেকগুলো তালমা ছাড়িয়েছে, অন্ধকার হয়ে গেছে চারপাশটা, এমন বৃষ্টি হলো, দেখো না বাইরের ওয়েদারটা কেমন, ঝমঝম ঝমঝম করে পুরো বৃষ্টি হলো, অন্ধকার হয়ে গেল, কিছুক্ষণ আগে একদম রোদ ছিল, আর তালটা মা এখানে ছাড়িয়ে রেখেছে। এই হচ্ছে সেই তালটা, এই বড় গামলাটাতে রেখেছে, এইটাতে হবে হচ্ছে আজকে তালের ফুলুরি। দেখো এই হচ্ছে সেই তাল, অ্যান্ড তার সাথে বাপি আজকে ওই ব্যাপারটা কি বলতো, তালের ফুলুরিতে যদি কলা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে টেস্ট আরও বেশি হয়, সে কারণে বাপি আজকে এতগুলো কলা নিয়ে এসছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের সেই ঝুড়িটা, যেটা হচ্ছে রং করা হয়েছিল ফল রাখার জন্য, DIY ফলের ঝুড়ি হচ্ছে বানানো হচ্ছিলো।
কোন দিকটা যেন আমি রং করেছিলাম, এই দিকটা আই থিঙ্ক আমি রং করেছিলাম, একদম প্রপারলি সব জায়গায় রং দিয়েছি আমি ধীরে ধীরে বসে বসে। আর আমার মাও তো তারা মানে ধীরে ধীরে করতে পারে না, ঝটপট ঝটপট করে এই যে চারপাশে করে দিয়েছে রং, কিন্তু এখনও হচ্ছে যে ওই ভালোভাবে রং হয়নি, ভেতরগুলো এখনও দেখা যাচ্ছে ওই বেতের কালারটা। তো সেই কারণে যেটা করবো আমি, ওই রংটা অলরেডি প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে, ওইটাকে গলিয়ে ভালোভাবে এইটাকে পুরো কভার করব। এই দিকটা হচ্ছে মা করেছে আর এই দিকটা হচ্ছে আমি করেছি। ভিতরে পুরো একদম কালার হয়ে গেলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এই হচ্ছে আমাদের ফলের ঝুড়ি এখন। এই রে কলাগুলো সব খুলে যাচ্ছে, এটার নিচে একটা কিছু দিতে হবে বেস টাইপের, এগুলো এখানে দিয়ে দিই। এই কলাগুলো কি খুব একটা শক্তও না আবার খুব একটা নরমও না, এই ইয়েতে তালের ফুলুরিতে একটু নরম ধরনের কলা হলে ভালো হয়। ছোট ছোট এই লেবু টেবু হলে অনেকগুলো এখানে ধরে যাবে। তো এই হচ্ছে আমাদের এখন ফলের ঝুড়ি। তার সাথে আজকে আমার অফিস করে উঠে আরও অনেক পরিমাণে কাজ আছে, যেহেতু সামনে আমার জন্মদিন, মানে সেরকম বেশি কিছু করা হবে না, কাছাকাছি যারা থাকে তাদেরকেই ডাকা হবে। তো সেই কারণে অফিস করে উঠে ঘরটা হচ্ছে পরিষ্কার করব, আজকের মধ্যে ঘরটা গুছিয়ে রাখবো আর কালকের মধ্যে ঘরটা মুছে টুছে একদম ঠিকঠাক করে নেবো, তাহলে শুক্রবার দিন আর কোনো চাপ থাকবে না। এই হচ্ছে এখন আমার কাজ। অফিস টফিস কমপ্লিট করে আমি এখন উঠে গেছি, আর যেহেতু সামনে হচ্ছে আমার এখন জন্মদিন, মানে কাল বাদে পরশুই, জন্মদিন উপলক্ষে যেটা করব সেটা হচ্ছে আমার এই ঘরটাকে পরিষ্কার করব। যেহেতু রাস্তার সামনে বাড়ি, তোমাদের বলছিলাম না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে যায়, এখানেও সেই ধুলো পড়ে গেছে, তো এইগুলো একটু অল্প করে ঝাড়াঝুড়ি করে নেব। আর এই পাশটাও পুরো ধুলো পড়ে গেছে, এইগুলোও ভালো করে আরেকবার ক্লিন করে নেব, দেন হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে আজকে পুরো রেডি করে রাখবো, সকালবেলা মুছে নিলেই একদম ঝাঁকা ঝাঁক রেডি হয়ে যাবে। জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, বাট সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এই মাত্র দেখো পরিষ্কার করলাম, এই মাত্র আবার ধুলো পড়ে গেছে, এই মাত্র সবই মুছলাম, এখনই আবার ধুলো পড়তে শুরু হবে। মানে কোথা থেকে এত ধুলো আসে আমি বুঝি না, যদিও আমার ঘরটা ওপরতলা, জানলা তো খুলেই রাখতে হয়, জানলা বন্ধ করে তো থাকা যায় না, এর মধ্যে আমার ধুলো পড়ে গেল। যাই হোক, ওই জায়গাটা আমার পুরো ক্লিন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি ওখানে সেলফগুলো ক্লিন করে নিয়েছি, ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি, সকালবেলা ঘুম থেকে ওটা মুছে নেবো। অ্যান্ড অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরটা পরিষ্কার থাকে কী বলো তো ভালো লাগে। তো ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এবার যেটা করবো সেটা হচ্ছে নোটটা ফাইল করবো। মুখের এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি, ডিজাইনটা থাকবে কিছুক্ষণ আপাতত, 30-40 মিনিট মতো থাকতে থাকতে আমি নোটটাকে ঠিকঠাক করে নেবো, মানে ঠিকই আছে, সাইজটা একটু ফাইল করে নেবো অ্যান্ড নেল পলিশটা উঠিয়ে দেবো। অনেকদিন ধরে নেল পলিশ ওড়ে আছে, তাই ভাবছি নেল পলিশ আর করবো না, মানে ওপেন নেলসই থাকবে, দেখা যাক কী হয়। আর তার সাথে সাথে সকালবেলা লাঞ্চে জন্মদিনে কী করবো সেটা ঠিক করবো এখন, অ্যান্ড ডিনারে রাত্রিবেলা কী করবো সেটা ঠিক করবো এখন। বেশি কেউ আসবে না, আমরা বাড়ির সবাই থাকবো, ঘরের মধ্যে একটু ছবি তুলবো, একটু আনন্দ করবো এই আর কি। ফাইনালি এই যে হচ্ছে আমাদের তালের বড়া, মা আমাকে এটা দিয়ে উল্টাতে বলে গেছে, বাট এটা উল্টানোটাই তো চাপের আর একটু হবে মনে হয়, খুন্তি দিয়ে মনে হয় মা উল্টাচ্ছিল মনে হয়। এই যে হয়ে গেছে তালের বড়া, ওই পাশে এখনো আছে, এইটাই হচ্ছে লাস্ট। খুন্তি দিয়ে উল্টাতে হবে, আর তালের বড়া করতে গেলে কি বলো তো অনেক ধৈর্য লাগে, ধীরে 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 করতে হয়, বেশি গ্যাস বাড়িয়েও দিলে লেগে যাবে, মানে নিচটা পুরো পুড়ে যাবে, আবার এখনো কাঁচা আছে ওই কারণে উল্টাচ্ছে চাইছি উল্টাচ্ছে না, লেগে লেগে যাচ্ছে। উফ, তালের বড়া খেতে আমার জাস্ট ফাটাফাটি লাগে, ফাটাফাটি, একটা সাইড প্রপার যদি হয়ে যায় না তখন আবার দেখবে চট করে উল্টানো যায়, যেমন এইটা উল্টে গেল, বাট যদি এরকম কাঁচা কাঁচা থাকে তখনই উল্টাতে সমস্যা। এটা হতে থাকুক, আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো। কালকে যেহেতু জন্মদিন আমার, তো জন্মদিনের ইলিশ মাছ একটা চলে এসেছে যেটা ফ্রিজে আছে, অ্যান্ড এই ইলিশ মাছটা আজকে মা নিয়ে এসেছিল আজকের জন্য, যেটা হচ্ছে কালো জিরের গুঁড়ো দিয়ে করেছে, জাস্ট ফাটাফাটি হয় এটা খেতে, সিম্পল অ্যান্ড টেস্টি। আরেকটা ইলিশ মাছ চিংড়ি মাছ এতে আছে, আর এই ইলিশ মাছটা ভাজা করেছে মা খাওয়ার জন্যে। আরেকটা দেখাচ্ছি দাও, আরও তালের বড়া আছে আমাদের।
মা এবারে অনেকটা করেই করেছে তালের বড়া, যেহেতু সবাইকে একটু দেবে সেখানে এক ঝুড়ি তালের বড়া। আর এখানে তালের বড়া হয়ে গেছে, অ্যান্ড ফ্রিজে হচ্ছে আমাদের আমার কালকের জন্মদিনের ইলিশ মাছও চলে এসেছে। দেখুন এই ইলিশ মাছটা হচ্ছে কালকের জন্য জাস্ট ফাটাফাটি, আমি এবারে চেয়েছিলাম কি একটু এতে, তারাও দেখাচ্ছি। আমি এবারে মাকে বলেছিলাম কি মা এবারে জন্মদিনে একটু বড় ইলিশ করবে, তো মানে একটু বড় ইলিশ খাবো, বহুদিন হয়ে গেছে বড় ইলিশ খাই না, তো ফাইনালি মা হচ্ছে বড় ইলিশ আজকে নিয়ে এসছে। এটা নুন মাখিয়ে রেখে দেওয়া হয়েছে ফ্রিজে, কালকে ফ্রেশলি রান্না করা হবে। কালকে ইলিশ মাছটা দিয়ে হবে হচ্ছে যে সর্ষে ইলিশ, কালকে ইলিশ মাছটা দিয়ে হবে সর্ষে ইলিশ, আর আজকের ওই ইলিশ মাছটা দিয়ে হয়েছে কালো জিরের পাতলা ঝোল।